नमस्कार बंधुरा, सुब्रत हेल्थ चैनल पक्ष स्वागत। दैनन्दिन जीवन शरीर स्वास्थ्य सम्पर्कित वीडियो देखार जन्नो अवश्य चैनल सबस्क्राइब कर बेल बटन अवश्य प्रेस कर। आज वीडियोते अपन संगे आलोचना करब काँचा छोलार स्वास्थ्य उपकारिता निये। প্রত্যেকটা খাবারের বেশ কিছু স্বাস্থ্যগুণ রয়েছে, পাশাপাশি বেশ কিছু সমস্যা রয়েছে, তাই দুটো বিষয় আপনাদের জানতে হবে। প্রতি 100 গ্রাম কাঁচা ছোলাতে প্রায় 18 গ্রাম প্রোটিন রয়েছে, প্রায় 65 গ্রাম কার্বোহাইড্রেট এবং প্রায় 200 মিলিগ্রাম ক্যালসিয়াম এবং প্রায় 192 মাইক্রোগ্রাম ভিটামিন এ এবং প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন B1, B2 এবং ফ্যাটের মাত্রা 5 গ্রাম। এছাড়া ছোলার মধ্যে রয়েছে বিভিন্ন রকমের ভিটামিন, খনিজ লবণ, ম্যাগনেসিয়াম, ফসফরাস ইত্যাদি। ছোলা যদি আপনারা ডাল হিসাবে খান, খাদ্য হিসাবে অত্যন্ত ভালো, হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমাতে পারে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, রক্ত চলাচলে সাহায্য করে, ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে, কোলেস্টেরল কমাতে সাহায্য করে কাঁচা ছোলা এবং কোষ্ঠকাঠিন্য দূর করে, ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী, যৌন শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এবং রক্তের কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড এগুলো কমাতে সাহায্য করবে। যাদের মানসিক অস্থিরতা রয়েছে তারা নিয়মিত কাঁচা ছোলা খেতে পারেন। রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেকটাই বৃদ্ধি করবে। হাতে পায়ের যে তালু তা যদি জ্বালা পড়া করে তাহলে কাঁচা ছোলা খেতে পারেন। দীর্ঘস্থায়ী কফ থেকে মুক্তি পেতে কাঁচা ছোলা নিয়মিত খান। যাদের হজমের শক্তি বৃদ্ধি করতে হবে তারা কাঁচা ছোলা খেতে পারেন। কৃমি নাশক হিসাবে কাজ করতে পারে এবং মেরুদণ্ডের ব্যথা অনেকাংশেই কমাতে সাহায্য করে। কাঁচা ছোলার মধ্যে থাকা ফাইবার অপ্রয়োজনীয় কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। তাছাড়া এর মধ্যে থাকা পটাশিয়াম এবং ভিটামিন সি এবং ভিটামিন বি হৃদযন্ত্রকে সাহায্য করে সুস্থ থাকতে এবং হৃদ রোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। কাঁচা ছোলার মধ্যে থাকা ফলিক অ্যাসিড যা হাইপারটেনশনের প্রবণতা অনেকটাই কমিয়ে দেয় এবং বয়ঃসন্ধিকালে কাঁচা ছোলা খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। হার্টের সুরক্ষা করে অত্যন্ত ভালোভাবে, রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে। যাদের ইস্টিমিয়া রয়েছে কাঁচা ছোলার মধ্যে থাকা আইসোফ্লোভিন অত্যন্ত কার্যকারী ভূমিকা গ্রহণ করে। এর মধ্যে থাকা যে ফলিক অ্যাসিড যা অ্যালার্জির পরিমাণ কমিয়ে দেয়, কোলন ক্যান্সার এবং রেকটাল ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যায়। একদিকে শরীরকে ঠিক রাখে, দৃষ্টিশক্তিকে ভালো রাখে এবং সেই সাথে হাড়কে মজবুত করে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেকটাই বাড়িয়ে তোলে। এর মধ্যে থাকা পটাশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আমাদের শরীরের জন্য। এর মধ্যে থাকা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যা শরীরের ক্ষতিকর পদার্থকে দূর করতে সাহায্য করে। ছোলার মধ্যে থাকা যে কার্বোহাইড্রেট তার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম, তাই ডায়াবেটিস পেশেন্টদের বলবো আপনারা কাঁচা ছোলা নিয়মিত খেতে পারেন। আর সেই সাথে আমাদের মানসিক অবস্থা অর্থাৎ মনের অস্থিরতা ভাবকে দূর করতে সাহায্য করে এই লো গ্লাইসেমিক যুক্ত কাঁচা ছোলা। কাঁচা ছোলার মধ্যে থাকা যে অল্প পরিমাণ সালফার যা আমাদের হাত পা এবং মাথা জ্বালা করা থেকে অনেকটাই মুক্তি দিতে পারে। ভিটামিন বি কমপ্লেক্স এর মধ্যে রয়েছে, তাই ভিটামিন বি স্নায়ুর যে সমস্ত ব্যথা, স্নায়ুর ব্যথাকে কমাতে সাহায্য করবে, তাই মেরুদণ্ডের ব্যথা অনেকটাই কমতে পারে। ছোলার মধ্যে থাকা যে প্রোটিন অত্যন্ত ভালো, প্রোটিন আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী, তাই যারা নিরামিষ আহার গ্রহণ করেন তাদের জন্য ছোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাদ্য এবং সেই সাথে হজম শক্তি অনেকটাই ভালো রাখে। তবে অনেকেই কাঁচা ছোলা ভেজে খেতে পছন্দ করে, কিন্তু এটা একেবারে ঠিক নয়। তাছাড়া যাদের বমির সমস্যা রয়েছে তারা কাঁচা ছোলা খাবেন না। যাদের ওজন বৃদ্ধি হওয়ার একটা প্রবণতা রয়েছে তারা কাঁচা ছোলা খেতে পারেন। সেই সাথে বলবো উচ্চ রক্তচাপ যাদের রয়েছে, সমস্যা রয়েছে, তারা কাঁচা ছোলা খেতে পারেন, কিন্তু কোনোভাবেই কাঁচা ছোলা ভেজে আপনারা খাবেন না, কারণ এর মধ্যে থাকা তেল মশলা আপনাকে কিন্তু উচ্চ রক্তচাপজনিত সমস্যা বাড়িয়ে তুলবে। তাছাড়া যাদের কিডনির সমস্যা রয়েছে, রক্তের ডায়ালিসিসের প্রয়োজন রয়েছে, তারা কিন্তু কাঁচা ছোলা খাবেন না। শরীরের মধ্যে ক্রিয়েটিনিনের মাত্রা অনেকটাই বেড়ে যাবে, ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাবে, তাই কাঁচা ছোলা খাওয়া থেকে বিরত থাকুন। কাঁচা ছোলা সাধারণত আপনারা রাত্রিতে জলের মধ্যে ভিজিয়ে রাখুন, সকালবেলা উঠে সেই জল বের করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে সিদ্ধ করে অথবা এমনি কাঁচা ছোলা আপনারা খেতে পারেন,
বা রান্নার মধ্যে দিয়েও খেতে পারেন। সেই সাথে বলবো কাঁচা ছোলা খাওয়ার সময় বেশ কিছু নিয়ম মেনে খেলে সব থেকে ভালো ফল পাবেন, না হলে বেশ কিছু খাবারের সঙ্গে কাঁচা ছোলার বিষক্রিয়া হতে পারে এমনটাই আয়ুর্বেদ শাস্ত্র বলছে, আর তা হয়তো অনেকেই জেনে অথবা না জেনে খেয়ে থাকেন। অনেকেই ছোলা খান ঠিকই, কিন্তু তার সঙ্গে অন্যান্য খাবারও তার সঙ্গে খেয়ে থাকেন, আর সেই সমস্ত খাবারের সঙ্গে ছোলার মধ্যে কী ধরনের সম্পর্ক রয়েছে সেটা জেনে অথবা না জেনে খেয়ে ফেলেন, আর তাতেই আসে বিপত্তি। যেমন ধরুন কাঁচা ছোলা যখন খালি পেটে খাবেন তার সঙ্গে ভুলেও আচার খাবেন না, বা আচার জাতীয় বা ভিনিগার জাতীয় কোনো জিনিসপত্র খাবেন না, তাতেই শুরু হয় একটা স্টমাকের বিষক্রিয়া, তাতে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে, অত্যধিক গ্যাস অম্বল এগুলো হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আর সেই সাথে বলবো কাঁচা ছোলার পরপরই করলার জুস বা করলা খাবেন না, যাদের ডায়াবেটিস রয়েছে তাদের করলা জুস খাওয়ার একটা প্রবণতা রয়েছে, তবে তার সঙ্গে কাঁচা ছোলা আপনারা খাবেন না, কারণ দুটো বিষয়ই একসঙ্গে আপনাকে বিষক্রিয়ার মতো সৃষ্টি করতে পারে। এই প্রতিটি খাবারের গুণাগুণ রয়েছে, কিন্তু ভেবে চিন্তে আপনাকে খেতে হবে। আর শেষ কথা বলবো, কোনো খাবার দাবার খাওয়ার পরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে সেই খাবার আবার খাওয়া শুরু করবেন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার এবং লাইক করুন, এবং অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি আপনারা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, নমস্কার।